জলঙ্গি পঞ্চায়েত সমিতি গঠনকে নিয়ে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিরোধীদের সঙ্গে নিয়ে স্থায়ী সমিতি গঠন করলেন জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার জলঙ্গি পঞ্চায়েত সমিতি গঠনের আগে জেলার যুব তৃণমূল সভাপতি রাকিবুল ইসলাম দাবি করেছিলেন তৃণমূল এককভাবে স্থায়ী সমিতি গঠন করবে, কিন্তু রাকিবুল ইসলামের অনুগামীদের কোণঠাসা করতে বিরোধীদের সঙ্গে নিয়ে স্থায়ী সমিতি গঠন করলেন বিধায়ক আব্দুর রাজ্জাক। স্থায়ী সমিতি গঠনের পরে ক্ষোভ প্রকাশ করেন জেলার যুব তৃণমূল সভাপতি রাকিবুল ইসলাম। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বৃহস্পতিবার জলঙ্গি পঞ্চায়েত সমিতি গঠনকে নিয়ে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জলঙ্গি পঞ্চায়েত সমিতি গঠনের আগে জেলার যুব তৃণমূল সভাপতি রাকিবুল ইসলাম দাবি করেছিলেন তৃণমূল এককভাবে স্থায়ী সমিতি গঠন করবে, কিন্তু রাকিবুল ইসলামের অনুগামীদের কোণঠাসা করতে বিরোধীদের সঙ্গে নিয়ে 3টি ভোটের ব্যবধানে স্থায়ী সমিতি গঠন করলেন বিধায়ক আব্দুর রাজ্জাক। এরপরেই ভোটাভুটি প্রক্রিয়া ছেড়ে বেরিয়ে আসেন নির্বাচিত সদস্যরা। কিন্তু ওরা 4টে তৃণমূলের ক্যান্ডিডেট নিয়ে ভোট গঠন করছে, সিপিএম কংগ্রেসকে মিলে দুই পক্ষের ধরো নাম আসছে, তখন ব্যালট পেপারে ভোট হচ্ছে। হ্যাঁ, ভোটে তারপরে কে কত বেশি, 18-20 এমএলএর 18-20 আর আমাদের এই রকেট থেকে 18, একই কোনো চেঞ্জ নেই। তার জন্য আমরা ওদেরকে ছেড়ে দিয়ে আমরা চলে আসলাম। কি আর ঢুকবেন না নাকি? না, আমরা আর ঢুকবো না। স্থায়ী সমিতি গঠনের পরে ক্ষোভ প্রকাশ করেন জেলা যুব তৃণমূল সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, জলঙ্গির বিধায়ক জেলা ও রাজ্য নেতৃত্বের নির্দেশ সম্পূর্ণ অমান্য করে তার পুরনো দল সিপিআইএম এর সঙ্গে নিয়ে স্থায়ী সমিতি গঠন করেছে, কিন্তু এটা হতে দেয়া যাবে না, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। জলঙ্গি পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস এককভাবে 30টা সিটের মধ্যে 15টায় জয়ী হয়েছিল, একটা নির্দল প্রার্থী ছিল তৃণমূল সমর্থিত। তৃণমূল কংগ্রেস এখানে এককভাবে ভোট গঠন করার তার ক্ষমতা ছিল, তারপরেও জলঙ্গির বিধায়ক তিনি দলকে সম্পূর্ণ অ্যাভয়েড করে জেলা রাজ্য নেতৃত্বের নির্দেশকে সম্পূর্ণ অমান্য করে তার পুরনো দল, তার পুরনো ভালোবাসা তার এই মুহূর্তে নতুন করে তার মনে প্রাণে জেগে উঠায় সিপিএমের সঙ্গে কংগ্রেসের সঙ্গে একটা লিখিত জোট করে পঞ্চায়েত সমিতির বোর্ড তৈরি করে। আপনারা জানেন, আজকেও আমরা জলঙ্গি ব্লকে যারা তৃণমূল কংগ্রেসটা করি, রাজ্যের নির্দেশে জেলার নির্দেশে আমরা চেয়েছিলাম একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসের স্থায়ী কমিটি তৈরি করার, কিন্তু আমরা ভিতরে যাওয়ার পরে দেখলাম যে সেখানে সিপিএমের কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা, কংগ্রেসের কয়েকজন সদস্য সদস্যা, সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের দু চারজন সদস্য সদস্যা তাদেরকে নিয়ে পরিকল্পনা করে সিপিএম কংগ্রেস এবং তৃণমূলের এমএলএ সাহেবের নেতৃত্বে একটা মহাজোট এখানে স্থায়ী সমিতি তৈরি করার তিনি উদ্যোগ নিয়েছেন এবং তৈরি করছেন। যদিও বিধায়ক আব্দুর রাজ্জাক বলেন, তৃণমূলের পক্ষ থেকে স্থায়ী সমিতি গঠন করা হয়েছে, বিরোধীরা স্থায়ী সমিতি গঠনে ভোট দিতেই পারে। আমরা তৃণমূলের পক্ষ থেকে আমরা করেছি, তৃণমূলেরই গঠন করেছি, কেউ যদি ভোট দেয় তাহলে সেটা কে জানবে কি করে? কিন্তু ওর মতো বিজেপির যে দুজন বিজেপিকে দুজন থেকে ধরে নিয়ে লালন পালন করছিল যে তাদেরকে দিয়ে এখানে ভোট করার চেষ্টা করেছে, আর তারাই মানে বিভিন্ন ধরনের কথা বলছে, এইরকম দুর্দিন পার্টির আসেনি। হ্যাঁ, এগুলো পার্টির কলঙ্ক। বহরমপুর মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, ইওর হেলথ আওয়ার মোটো। এখানে প্রতিদিন বসছেন বিভিন্ন বিশিষ্ট চিকিৎসক, স্ত্রী ও প্রসূতি রোগ, শিশু রোগ, এমডি ফিজিশিয়ান, চক্ষু রোগ, হাড় ও শিরার রোগ, নাক কান গলার রোগ, মূত্র রোগ ও স্নায়ু রোগের বিশিষ্ট চিকিৎসক। তার সাথে সাথে মল মূত্র রক্তের সমস্ত রকমের সঠিক পরীক্ষা ও প্যাথোলজির সমস্ত সুবিধা রয়েছে। প্রত্যহ ছবি তোলা হয়, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ওপিজি, ইসিজি, ডিজিটাল এক্সরে উইথ ডিআর হাই ফ্রিকোয়েন্সি, আর হয়রানি নয়। একই ছাদের তলায় সমস্ত পরিষেবার সুযোগ নিতে যোগাযোগ করুন। ঠিকানা 20x6 সিআর দাস রোড, পিডব্লিউডি অফিসের পাশে ওয়্যামের মাঠের উত্তর দিকে, বহরমপুর, মুর্শিদাবাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 8016111726 এবং 8016111727।